পেমেন্ট অপশন দেখাচ্ছে, আমি যদি টাকা দিতে হবে, টাকা যদি তাদেরকে না দিই বা আমার ব্যাংক ডিটেলস দিতে হবে, আমার ব্যাংক ডিটেলস যদি না দিই তাহলে তারা আমার ফেসবুক পেজে উল্টাপাল্টা ভিডিও শেয়ার করতেছে। ইতিমধ্যে ওরা অলরেডি মানে করছে কয়েকবার। অনলাইনে প্রতিদিন অনেকে প্রতারণার শিকার হচ্ছেন। আজকে যে আপুটি আমার সাথে আছেন তিনি ফেসবুকে হ্যাকিংয়ের শিকার হয়ে হ্যাকাররা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। তিনি না দেওয়াতে হ্যাকাররা তার ফেসবুক পেজ এবং প্রোফাইলে নানা ধরনের নোংরা ছবি এবং ভিডিও পোস্ট করতে থাকে। তিনি মান সম্মানের ভয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। আমরা জানার চেষ্টা করব তার সাথে কী ঘটেছিল। আমার ফেসবুকে একটা বিজনেস পেজ ছিল আর কি। সো গত 2 সপ্তাহ আগে আমাকে মানে প্রমোশনের কাজ করাবে এরকম বলে সামহাও আমার মানে ফেসটা হ্যাক করে ফেলে আর কি। তো হ্যাক করার পরে তারা আমাকে এখন বিভিন্নভাবে মানে ইয়ে করতেছে। আপনি মনে করেন আমাকে বলতেছে যে আমি যদি পেমেন্ট মানে পেমেন্ট অপশন দেখাচ্ছে, আমি যদি টাকা দিতে হবে, টাকা যদি তাদেরকে না দিই বা আমার ব্যাংক ডিটেলস দিতে হবে, আমার ব্যাংক ডিটেলস যদি না দিই তাহলে তারা আমার ফেসবুক পেজে উল্টাপাল্টা ভিডিও শেয়ার করতেছে। ইতিমধ্যে ওরা অলরেডি মানে করছে কয়েকবার। আর আমার এই ফেসবুক পেজটাতে মনে করেন যে আমার মানে ফ্রেন্ডস, রিলেটিভ, তারপরে মানে বাপের বাড়ির সবাই বা আমার শ্বশুরবাড়ির সবাই ওই ফেসবুক পেজটাকে ফলো করে বা কলিগসরা সবাই ওখানে মানে আসে, যেহেতু আমি অনেকদিন লাস্ট 2 ইয়ার থেকে এই ফেসবুক পেজটা চালাইতাম। তো এখন তারপরে যখন আমি এটা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই মানে ফেসবুকও আমি রিপোর্ট করে কোনো ফল পাচ্ছি না, সেক্ষেত্রে আমি মানে অলরেডি পুলিশকে রিপোর্ট করলাম আর কি। তো তারা অলরেডি আমার কেসটা মানে ইয়ে করলো আর কি, ওরা অলরেডি ইনভেস্টিগেশন করতেছে, কিন্তু রীতিমতো এখনও মানে আমাকে হ্যাকার কন্টিনিউ ইমেল করতেছে, কন্টিনিউ নক দিচ্ছে এবং আমাকে রীতিমতো হ্যারাসমেন্ট করতেছে আর কি। কপিরাইট যে ফর্মটা সেটা ফিল করার পরে ওরা আমাকে ঠিকই ইমেল করছে, বাট ইমেল করে ওরা আমাকে বলতেছে যে লুক লাইক ইউর ফেস বিন হ্যাকড, তো অন্য আরও লিঙ্ক পাঠাচ্ছে সেখানে রিপোর্ট করার জন্য। তো আমি সবগুলো প্রসেসারই আসলে কমপ্লিট করছি। তো ওরা এখন যদি আমি নেক্সট টাইম এখন যদি মানে ইয়ে করতে যাই, যেটা রিপোর্ট করতে যাই, সেটা দেখায় যে মানে ইনভেস্টিগেশনের মধ্যে আসে। তো এখন পর্যন্ত আমি কোনো ফাদার কিছু পাই নাই, কিন্তু ওদের 2টা ইমেল অ্যাড্রেস আছে, যেটা হচ্ছে যে মানে সাপোর্টের হেল্প সেন্টারে, আর একটা হচ্ছে যে মানে ফিশিং যে লিঙ্কগুলোতে করা হয় এটার জন্য। তো আমি 2টাতেই আমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে ইমেল করছি এবং দে হ্যাকারের সাথে যে আমার কনভারসেশন হয়েছে সেটার স্ক্রিনশটও আমি শেয়ার করছি। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি মানে ফেসটা ফেরত পাওয়ার জন্য, প্লাস আমার পেজে যেন এ ধরনের উল্টাপাল্টা জিনিস যেন শেয়ার না করে, আর এটা আমার নামের পাশে আসতেছে যেটা আমাকে কষ্ট দিচ্ছে। ওরা আমাকে ইমেল করে, অনেকগুলো ইমেল থেকে ইমেল করে, আমি যত ইমেল আসে সাথে সাথে আমি কিন্তু ইয়ে করে দিই, ব্লক করে দিই। কারণ হচ্ছে যে আমাকে পুলিশে যেভাবে গাইড করতেছে আমি সেটাকে আমাকে ফলো করতে হচ্ছে আর কি, মানে আমার নিজের সেফটির জন্য। তো আমার মতো যারা আছেন মানে এই ধরনের, আমাদের বাংলাদেশি আপুরা তো অনেকের মনে করেন বিজনেস পেজ আছে, আমার তো জাস্ট ব্লগিং চ্যানেল ছিল, সেটা এতটা মানে আমার জন্য ফেসটা নিয়ে গেছে সেটাতে আমার কোনো দুঃখ নাই। বাট লাস্ট যে কয়েকটা ফোর্স দিছিলাম আমার ফেসবুক পেজের মধ্যে, সেখানে আমি হিজাব পরা বা আমার লাইফ স্টাইল অনেকটা চেঞ্জ, তো হ্যাকার সামহাও আমাকে মনে ফলোই করতেছে, যার জন্য সে বুঝতে পারছে যে আমাকে যদি এই ধরনের মানে ব্ল্যাকমেল করা হয় হয়তোবা আমি টাকা পয়সা বা যদি টাকা আদায় করতে চাইলে হয়তোবা আমি দিয়ে দিব, সেই জন্যই তারা হয়তোবা আমাকে মানে ফলো করছে। আর না হয়তো আমার ফেসবুক পেজটা হ্যাক করার কী মানে, মানে আমার ফেসবুক পেজটা তো কোনো মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও না, আমি কোনো পরিচিত একজন মানুষও না যে মানে আমার ফেসবুক হ্যাক করলে আমার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, সেরকম কোনো কিছুই না, মানে মনিটাইজেশন অন ছিল শুধুমাত্র। যদি এই ধরনের অ্যাক্টিভিটিস মানে এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করতে পারবে, আমার থেকে টাকা আদায় করতে পারবে, সেটাই হয়তো বা হ্যাকার মনে করছে, কিন্তু আমি আসলে এগুলোর কোনোটাই সাড়া দিচ্ছি না। ফেসবুক পেজটাকে অলরেডি আমি যখন আমার প্রোফাইল থেকে ফুস দিছি অনেকেই সেটা আনফলো করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এটাই কথা, যদি আপনারা কোনো এই ধরনের অ্যাক্টিভিটিস দেখেন আমার পেজে দয়া করে রিপোর্ট করবেন এবং এই পেজটাকে আনফলো করবেন। এখানে এই ভিডিওটা আমি আপনাদের সাথে এখানে রিপোর্ট ভাইয়ের মাধ্যমে শেয়ার করতেছি এই জন্যে, কারণ হচ্ছে আমার ফেসটা থেকে হয়তো বা হতে পারে যে পুলিশ যেটা আমাকে ইনফর্ম করলো আর কি, লন্ডন সিটি পুলিশ, যে তারা সাধারণত হ্যাক করে আমি সে যে হয়তো বা অন্য কারোর সাথে কথা বলতে চাইবে, তাদের থেকে টাকা পয়সা আদায় করছে বা কারো ইনফরমেশান নিতে চাইবে, সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি কেয়ারফুল থাকবেন যে এই ফেসটা আমার কাছে এখন নাই অ্যাক্সেস। সুতরাং এরকম কেউ যদি নক করে দয়া করে আপনারা অ্যান্সার করবেন না, আর সেটার জন্য প্লিজ আমাকে দায়ী করবেন না কোনো ব্যাপারেই, সেটা যদি হোক কোনো উল্টাপাল্টা ভিডিও, সেটা যদি হোক কোনোভাবেই মানে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, দয়া করে কোনোভাবে অ্যান্সার করবেন না, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের সবার কাছে।